গুণধর পারে না এমন কোন কাজ নেই, তৃণমূলও পারে না এমন কোন কাজ নেই। তৃণমূল কয়লা খায় আমরা জানি, বালি খায় জানি, পাথর খায় জানি, গরু খায় জানি। তৃণমূল ব্যালট খেতে জানতাম না, এবারে জেনে গেছি। ব্যালট খাওয়ার পরেও নদিয়া জেলার এক পঞ্চায়েতে লটারিতে ওদের নাম ওঠেনি বলে লটারিও খেয়ে ফেলেছি। আগামী দিনে এই ভিএম খাওয়া মুশকিল আছে, বিরাট সাইজ সঙ্গে ভিভিপ্যাট খাওয়া খুব মুশকিল আছে। আর লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে, সিভিক ভলেন্টিয়ার দিয়ে হবে না, তাই ওদের অনেক অসুবিধা আছে। আপনারা পঞ্চায়েতের মেম্বার মানে ভিলেজ এডুকেশন কমিটির চেয়ারম্যান, মাস্টাররা নিয়ে গেলেই মিড ডে মিলের ফর্মে সই করবেন না। মিড ডে মিলের কোয়ালিটি এবং সোম থেকে শনি কি কি দেওয়া হয় তালিকা দেখে, এটা পিএম পোষণ, এটা প্রধানমন্ত্রী পোষণ যোজনা দেখে, সংখ্যা দেখে সই করবেন। ওরা পুরো ছাত্র দেখিয়ে দেয়, পুরো 100% ছাত্র দেখিয়ে দেয়, 100% ছাত্রছাত্রী কোনোদিন আসে না। একইভাবে আইসিডিএস এর সেন্টার থেকে শুরু করে গ্রামের বহু কাজ আছে যেগুলো আপনাদেরকে নজরদারি করার জন্য আপনি দায়িত্বপ্রাপ্ত, এই কাজগুলো করবেন। আমি আপনাদের কাছে আমার পক্ষ থেকে দুটো কথা বলে শেষ করতে চাই। একটা হচ্ছে আমরা সবাই বিজেপির অনুগামী, কেউ কারো ব্যক্তি অনুগামী নয়, এটা মাথায় রেখে চলতে হবে আপনাদের, চলতে হবে। কিন্তু পারফরমেন্স কে আগে এসেছে কে পরে এসেছে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে পারফরমেন্স। আগের বিজেপি এখনকার বিজেপি এক নয়, জো জিতা ওই সিকান্দার। আমি এমএলএ নন্দীগ্রাম, আমি আপনাদের কাছে এতগুলো কথা বলছি কেন, 17টা জিপির মধ্যে 11টা জিপিতে আমার বিজেপির প্রধান আমি করতে পেরেছি, দুটো ব্লকে পঞ্চায়েত সমিতি আমি করতে পেরেছি, সেখানেও সিভিক ভলেন্টিয়ার ছিল, সেখানেও 25% সংখ্যালঘু মুসলিম ভোট, যাদের মমতা ব্যানার্জি সবসময় ভরকায়। এই দেখুন না, নেতাজি ইন্দোরে ইমাম মুয়াজ্জেমদের নিয়ে মিটিং করছে, সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী তোষণ রাজ মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে, উনি নাকি এনআরসি আটকেছেন। এনআরসি কবে হলো, কবে বিজ্ঞপ্তি হয়েছে এনআরসি? সিএএ আইন পাস হয়েছে আমরা জানি, আর সিএএ আইনে কাউকে তাড়ানোর কথা বলা হয়নি। যারা ধর্মীয় কারণে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে উৎখাত হয়েছেন তাদেরকে সিএএ এর আওতায় সম নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, আর সিএএ কার্যকর হবে। মমতা ব্যানার্জি দেখবে, দেখবি আর জলবি লুচির মতো ফুলবি। আমি বলে গেলাম মিথ্যা কথা, সংখ্যালঘুদেরকে ডেকে ডেকে নেতাজি ইন্দোরে বলছে, একটু আগে বলছে এনআরসি নাকি রুখে দিয়েছি। এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ মমতা ব্যানার্জি বিভাজনের রাজনীতি করে। আমরা নন্দীগ্রামের হরিপুরে পদ্মফুল থেকে জেতা জয়না পিবিকে প্রদান করে আমরা প্রমাণ করে দিয়েছি যে রাষ্ট্রবাদী মুসলিমরা বিজেপিতে সমাদৃত, কিন্তু মমতা মুসলিমদের আমরা সমর্থন করি না। মমতা মুসলিম মানে চোর, সুদখোর, নামাজ পড়ে না, মানুষকে খুন করে, অত্যাচার করে, আর পঞ্চায়েত থেকে টাকা তোলে, তোলাবাজ 100 দিনের টাকা থেকে শুরু করে যত অপকর্মের সঙ্গে যুক্ত এই লোকেরাই সন্দেশখালী শাহজাহান শেখ থেকে শুরু করে জাহাঙ্গীর ফলতার জাহাঙ্গীর এলাকায় গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। তাই আপনারা সবাই শক্তিশালী সংগঠন গড়ে তুলুন। আগামী দিনে দুর্গোৎসবে